Sabi, Sabi, dei, Sabi, dei, Sabi, coi mei! আপনাদের এখানে ভালোবাসা পাওয়া যায়? কি বললেন? ওতে ভালোবাসা পাওয়া যাবে? ভালোবাসা? ভালোবাসা, আপনি বুঝেছেন এবার। বাসা ভাড়া দেবেন নাকি? বাসা ভাড়া দেওয়ার জন্য তো ফুলের টাকা না। ঠিকই আছে, আবারও বাসা ভাড়া দিতে হবে। বাসায় সুযোগ সুবিধা কিরকম আছে? সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, যেমন ধরেন ঠিকঠাক মতো বিদ্যুৎ, পানি, গ্যাস, বিদ্যুৎ, আরো অন্যান্য সব সুযোগ সুবিধা আছে। আপনার বাসায় বড় না থাকলে শুধু আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয় না। ঠিক আছে ভাই, তাহলে বাসাটা একটু দেখি। চলো চলো। ভাই আর দেখতে হবে না? না আসেন একটু দেখুন। আর দেখতে হবে না? আমার বউ এবার খুব খুশি হবে ভাই। বাসার একটা নিয়ম আছে, এখন ভাই আপনার যদি নিয়ম থাকে আমি ভাড়াই যা, আপনি মহাজন এখানে মানতেই হবে। তা আমি ঠিক আছে, চেষ্টা করবো 11টার মধ্যে বাসে আসার জন্য। যত কাজ কাম আছে 11টার আগে কাজ সব কাজ করে ফেলছি ভাই। আসছি এখনই, বুঝে পড়া আছে? ঠিক আছে, ভালো থাকো। এই বাসায় তুই থাকবি, তোর বাপে থাকবে, তোর তো খুশি থাকবে। চল হ্যাঁ, ছেলে মেলে বানাইছে কেমনি রে? একটা ছেলে মেলে আমার মতো হইলো না সার মাটি। আয় শুনে আয়, আমার মা আই ভালো আইসো মা। তোমার বাসার মালিকও সুন্দর, যে সুন্দর চেহারা রে। শোনো, ওই বাসার মালিক ঘন ঘন আসে, কিন্তু কথা মতো খাবার না, খাওয়া তো বাড়ি গেলা বাড়ি রে, পরে আসবেন আপনি। সবই তো বুঝতে পারছি, কিন্তু তোমার যে ভাব সব দেখছি কথাবার্তা না, আমার তো মোটেও তো ভালো লাগছে না। মহাজন রয়েছে সকালবেলা, তাহলে অমন মধ্যে কথা কই, নবান মধ্যে কথা কই, সার বেলা ডাকি। হ্যাঁ, আমি এত কষ্ট করে বাসার মালিক তো রাজি হয় না। আমি খুব অনুরোধ করলাম, ভাই আমার বউ খুব সুন্দরী, আমার বড় চেহারা নায়িকার মতো, তাই শোনাটোনের পরে ওই লোক রাজি হইল। তাহলে আমি কি কব কব কা কথাটা আমার এই আসে না, কথা পাল্টা কথা তো কতই হয়। বলছি ব্যাগ তো লাগাইলে, থালা বাসন আনলে না, মালিক কি সব কিছু ছেড়ে দেস নাকি? আর বললাম না, মালিক খুব সুন্দর ভাই। মালিক আমার বলেছে, বলেছে যে ভাই আপনার কোনো কিছুই আনতে হবে না, আপনি শুধু পণ্যের শাড়িখানা আনবেন আর আপনার পণ্যের তবন কান্দি আসবে। এরকম কথা তো আমি জীবনে প্রথম শুনলাম, এর আগে তো আমি বাপের জন্ম শুনিনি। ওরা তুই তো মুখটা বন্ধ করে মুখে একটু সামি মা সামি মা আমি কইয়া দিছ। তোর ঘরে তুই যদি
থালা মেরে রাখতে পারিস, কার তো ক্ষমতা আছে রে থালা খুলতে পারে। ধর ছাড়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুব একটা অশান্তি আছে, মালিক তো সবই দিয়ে গেছে, খাওয়ার টাওয়ার কিছু আছে নাই। কটা বিস্কুট আছে রে আমার, থোড়া খাই রে, মানে আয় একটু বিস্কুট খা, কটকটি মানে এদিকে আয় মানে আয় বাবা আয়। ওই খুন মানুষ হবে যাবে, মানুষ হবার না আমার মেয়েটাই মানুষ আমি ধরো। বলছি লাগাইলে তো তুমি, হ্যাঁ আমার তো দেয়া যাচ্ছে না, মনে তো আছে তুমি একা খাবার কিছু, তুই মানা করছিস মালিকের তা খাবে খাবা না খাবা না, তুই একটা খাবি তারপরে না খাওয়া যাবে না, তুই খাবি যাবো ছেলে পেলে মানুষ ও ছেলে পেলে বুঝে খাই আছে ও মালিক কিছু নাও ক্ষতি করে। আর শোনো ও কোনো সরে পরে চলবে না, তুমি করো তুমি রান্না করো তুমি রান্না করো, আমার খুব খিদে লেগেছে। গ্যাস কোন গ্যাসই তো নেই, খুব বলে ভালোবাসা তো গ্যাসই তো নেই, হ্যাঁ তুমি রাহিব কি করে, হ্যাঁ সে কই কোনে গেল, সে কি হলো কি হলো মানে তোমার বলে এত ভালোবাসা তো তোমার গ্যাস কই তুমি রাহিব কি করে, এখন তো গ্যাস নেই। গ্যাস নেই মানে আমার মনে হয় গ্যাস বিল দিইনি এর জন্য ওই গ্যাসের ইয়া কেটে দিয়েছে, বুঝছো লাইন কেটে দিয়েছে, লাইন কেটে দিয়েছে। তুমি একটা কাজ করো, বলিতে জলদি খাবার নিয়ে আসো। আপাতত বিস্কুট একটু মনে করে খাওয়া, দুই পরপর দুই গ্লাস পানি খা, আপাতত ধরো বিস্কুট একটু খাই না, তারপরে দেখছি কি করা যায়, যাও যাও তুমি আমার যাও 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 বাসার মালিকের সাথে তো আমার কথা গ্রামের মতো চেঁচাবো নাকি করবো তা বলতে পারছি। আমি সাপুরে খাতাম রে, আমার তো ছেলে না আমি একটা সুন্দর মার্কার সুন্দর আদায় করি, আল্লাহ ভগবান দায়টা খুব ভালো দিয়েছে, আর কি পাবো ওই সেই আগরবাতি সব পুড়িয়ে ফেলে দিয়েছে। খেয়াল রাখিস শহরের ব্যাপার, দেখা আছে কেউ হাত ধরে চলে পারে, আবার উল্টিয়ে ফোন করে কথা 2 লাখ না দিয়ে দিছিস রে। সাবি সাবি রে সাবি রে সাবি কই রে, আমি কষ্ট কিছু না, সাবি করে আমি তো সাবি প্যাস করে বেরাছ নাকি, সাবি করে সাবি করে রিল্যাক্স কখন দি চেসাইছ চেসাইছ, ঢাকা শহর বুঝতে পারিস, আমি মানে চেসাইছি তুমি তো চেসাইছো, মানুষ দাদা বুঝতে না পারে আমরা গ্রামে তাইছি বুঝতে পারিস, এটা ঢাকা শহর সেই হিসাবে। আর দেখ শোনো তুমি তো গ্রামের কথা, আর তুমি আমি কোনো ব্যাপার না, শহর বলা আসলে দেখেছো তাই তো, আমি কিন্তু
গেলাম বুঝতে পেরেছ? ঠিক আছে যাও। তোর মানুষটা এত খারাপ তোর মতন, এক পেটে ঠাকুর হাতি নিয়ে আসি এক সপ্তাহে, আবার কি হচ্ছে? সে আগে বুঝি সব ঠেস কেটে দিয়েছে। মানুষ আগরবাতি চায় এক টাকরবাতি চায় রের পরে। কিপটা দেখিস আমি তোমার মতো কিপটা দেখি, কিপটা কিপটা করে মেরে ফেলছি। এই শাড়ি কিনে দিস তোর কত কিছু জানিস তুই? হ্যাঁ তুমি দেবো না কি না দিবে? তুমি আমার স্বামী না? দবাই দেবে তো বাবার কাছে ফোন দিবি, ফোন দিবি কইস। আরে তার মানে দেবো না কি করবে? ওটা আলাপ কিরা কারণে আসতে গেছে কি আসছে? আমি কইছি, আমি কখন কইছি ভাই? আসসালামু আলাইকুম ভাই। এত ঝামেলা জাতি আছে কি কারণে? না ভাই তেমন কিছু না তো, ওই একটু পারিবারিক বিষয়। না 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 বাসা তো ভাই ভাড়া কিছু ঝামেলা জাতি করার জন্য না, আমারও তো ফ্যামিলি আছে আরো ভাড়াটে আছে, তো এরকম ঝামেলা জাতি হলে তো ভাই বাসা ভাড়া দেবো না। আপনি আজকে বেরিয়ে যান, আপনার মতো ভাড়াটে আমি রাখবো না। আপনি আজকে বেরিয়ে যান। থাকছে রে এবার, থাকছে না আরাম করে থাকছে রে, আগর মাতি চার মিটার করে পড়াইছে রে। ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে নে, আমি আমার বাবার কাছে ফোন দেবো, আমার ভাই এসে আমার এখনই নিয়ে যাবে। তুমি বুঝে বাড়ির মালিক সারে না তাহলে আমাদের একটা নিয়ে আনছি। এবাড়িতে থাকা হবে না, তেনা দিয়ে বসে আমি যদি আমার বাথরুমের পর তেনা দিয়ে আমার মুসতি হয় তেনা ব্যবহার করতে হয় তাহলে আমি নামাজ কালাম পড়বো খামিয়ে, আমার রোজমানা ধুয়ে শাখা করবো খামিয়ে, এবাড়িতে থাকা হবে না। ঠিকই বলেছ। আহারে এমনি বাইরে যাই কি তুই কিছু খাইলি নাকি? হ্যাঁ কি অবস্থা হইল দেখো দিনই এখন? হ্যাঁ এই গ্রাম থেকে শহরে আসলাম, আর যদি অবস্থা হয় কই গো তুমি? তাড়াতাড়ি আসো, মনে ডায়রিয়া হয়েছে, সকাল থেকে পাঁচবার হয়ে গেল, তুমি তাড়াতাড়ি আসো। মনে ডায়রিয়া হয়েছে। আহারে দর্শনা বাসনা এটা মাত্র মেয়ে আমানি কিছু খাইলে আমা থাকো আমি সালাদ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও। দেখো তিনি কি হইল আমার মনি বসে থাকি তুমি আসো। আমি শোন না, শোন না, তুই তোমার ভাড়া কি?
আমার কথা শুনেন ভাই, আপনারা মারবেন না, হাত ছেড়ে দেন, আমার কথা শুনেন। আমার এই বাড়ির মহাজন নেই ভাই, আমি ভাড়াইতে ভাই। তো ভাড়া যাওয়ার বাসা ভাড়া নিয়ে আসতো। আমার আমার মেয়ের হলো ডায়রিয়া হয়েছে, সেলাইন কিনতে গেলাম তো মনে করলাম কিছু তরকারি কিনি, তরকারি কিনতে তো 15 মিনিট দেরি হয়েছে ভাই। তো কখনো গেট খুলবে না, এই যদি গেটের সামনে বসতে বসতে বরবাদ হয়ে গেছে। আমি তো বলে দিলাম আপনার যে আমার 11টার পরে আসছে কে আদালত। আমার মেয়ে বোধহয় তখন মজে গিয়েছে। তোমার বলেছি না এই বাসায় থাকবো না, এই বাসে কারেন্ট থাকে না, এই বাসে পানি থাকে না, এই বাসে গ্যাস থাকে না। মানুষ তো চোর ভেবে তোমার মারে, তোমার বারবার বলেছে এই বাসায় আমি থাকবো না, তুমি ভালোবাসা খোঁজো। বাসা ভাড়া দেওয়া হবে, তোমার লোক ছিল 7-3-5 থাকো না ছিল 9-3। আপনাদের এখানে ভালোবাসা পাওয়া যায়? কি হলেন? ওসি ভালোবাসা পাওয়া যাবে? ভালোবাসা ভালোবাসা আপনি বুঝেছেন এবার। আপনি কথা ঘুরবেন না ম্যাডাম, কথা ঘুরবেন না, আমার একটা ভালোবাসা প্রয়োজন, বাড়ি ভাড়া নেব গো। ও বুঝিয়ে দেবে, আগে তো বুঝিয়ে বলেই তো হয়, আপনার বুঝার সময় একটু উচিত ছিল, আন্দাজ ফান্দাজে মারলেন। আজ 3 দিন ধরে একটানা মার খাচ্ছি ম্যাডাম। ভুল হয়ে গেছে ভাই আমার, আর আপনারও ভুল আছে, আপনার কথা বলার ভিতরেও ভুল আছে, আপনার কথা বলার ধরনটাই হয়নি, বুঝেছেন? এবার আর ভালোবাসা যাবো না, কো ভালো বাড়ি আছে। আমি একটা কথা আপনার লাস্টে পড়ে কয়ে যাই, আপনি মারার আগে একটু হিসেব নিকেশ করে মারবেন। আরে বাবা, এমন মাছ দিয়েছেন আমার কপাল নেই।